BX11 Black Blaze বলছেন আগে প্ল্যান হবে তারপর রিভাইভ। রিভাইভ আর প্ল্যানের মায়া জালে আটকে আছেন দেরেডলে এবং মশা আমাকে দেওয়ার জন্য আছে কিন্তু আমি চুজ করলামই না দাদা। বরাবর পাথর পিছে পাথর পিছে বলতে ওই যে দেখ পাথর বর পাথর দেখ দেখো দূরে দেখো দেখো হ্যাঁ দেখ দেখ আবার আর টাকা নেন কি রে ভাই আমি দেখছি আমি দেখছি আয়ান দিক দিও এদিকে না এদিকে ওই যে গাছে পিছে ওই যে সোজা আমি যে কি চালাকি এটা করতে বলা আগে বুঝতে পারে এইমাত্র নক করে ফেলাইছি একটা ইয়ে রানিং অবস্থা গাড়ি রানিং অবস্থা আমার এটা কি হলো কি হলো আমি দরজা তো ঢুকলাম দরজা ভেঙে গেল রেকর্ড হয়ে গেছে যদিও প্রমাণ দেবে কিছু কোন বেসেন্স দাও তো আনজিত লেভেল আলো দিয়ে ছিল তো 2 লাগবে দেখি আমি চালু দিয়ে দিছি নয় রক্ত নাস্তা গেল এটা টিম মোর একটা টিম মোরে রয়েছে এখানে এই দত ভেঙে গেল কেন এই টাইম বললাম রে ভাই এই যে ধরনা গেছে না দত মানে ইয়া ছিল উইক ছিল ফটমট খায়া বম টম পড়া উইক হয়ে গেছিল দুইটা দরজা ভাঙছে আমারটা ভাঙছে এটা ভাঙে নাই নয়টা মানে দরজা উইক ছিল বম টম পড়া রানিং অবস্থা পারছি বেটা ফট
করে যায় পট করে পড়ে গেল আর সেই ফিলিংস আসলো তা তো বুঝছিল ও ঘরে ভিতরে ঘরে ভিতরে এখান থেকে জিনিস কি এখানে ঢুকতে পারবে না ঢোকার জন্য তোমার এই সামনে দিয়ে ঢুকতে হবে অন্য কোনো জায়গায় ভাঙা নাই এখানে নামছে বাকি যায় তো যদি কি শুয়ে থাকে তাহলে জামা দেবে ওই দেখা যেত সরে ও আমরা দেখছে মনে হয় ও যে ওখান থেকে পিছন থেকে ডিম ঘুরছে এই যে একটা কাছে পিছনে পিক করে লইছে এখানে দুইজন আছে দুইজন মার শট আরে দেখ এটা নো করব না না করব না করব না করব না করব গাইড নো করব না তো লেভেল 3 ব্যাক লাগবো আমার নাম 24 লাগবে ভাই আমি এমন শেষ এই যে এ বরাবর একটা আছে এ বরাবর একটা আছে এই বরাবর এটা এটা তো বললাম যে এবারে দুইটা আছে একটা না টিম আছে মনে হয় এখানে দুইটা বাইক আসছে দুইটা আমি দেখছি একটা শট দিছি আর গিলি শুটটা হইতা দিছে রে মারে ভিতরে আমি শুট করতেছি না হেডশট এ এই ইশাত গাড়ি ভিতরে ঢোকা রাখ ইশাত গাড়ি ভিতরে ঢোকা রাখ গাড়িটা এখানে গেছে এখানে মারছে আমার সাথে নটা গুলি আছে আমি কি করব কো কিসে নটা গুলি আছে মারতেছি গাড়িতে মুভ করবি না চল ওই যে ঢালুতে এই পাড়া দূরে মারছে
দিবে গাছটা পিছে সোজা 245 গাছটা পিছে চল 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 আরে আমি নৌকা গেছিলাম না বামে পিছনে নাচতেছে লল এবং তারই সাথে উত্তেজনা বহুল ডেমেজ 62।